এখন সে জামাতের আমিরের লোকে মিটিং করতে যাবে, সে মির্জা ফখরুল লোকে মিটিং করতে যাবে, সেখানে তাকে কী কারণে প্রটোকল দিবে বলেন আমাকে? সরকারের বিরুদ্ধে কাজ করতে গেলে তো প্রটোকলের প্রশ্নই আসে না। তাদের প্রটোকল, সবই প্রটোকল আছে। আপনি ডেলি কোথায় যাবেন, ওই কোন নেতার লোকে বলতে যাবেন, এই যাবেন, সেটার জন্য এক্সট্রা প্রটোকল দিতে হবে, এটা কোনো দেশে নেই, এটা বিশ্বের ইতিহাসে কোথাও নাই, কোথাও নাই। আমাদের দেশের তো রাষ্ট্রদূতরা, আমাদের দেশের রাষ্ট্রদূতরা সাধারণভাবে চলে, এবং এখানে তাদেরকে, তাদের তো বাসা বাড়ির পাহারা এবং তাদের অফিস, এগুলো প্রটোকল আছে, পুলিশ আছে, আনসার আছে, কিন্তু তারা বাইরে যাবে আর সরকারের বিরুদ্ধে বাইরে যায়, মিটিং করতে যাবে, সেটার জন্য তাকে প্রটোকল দিতে হবে। প্রটোকল তো শুধু তাই না, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, তারা কোনো কাজ করলে সেখানে প্রটোকল দেওয়ার প্রশ্নই আসে না। কী কারণে তাকে প্রটোকল দিবে? তার অফিসে, তার বাড়িঘর সব জায়গায় প্রটোকল দেওয়া আছে। এখন সে জামাতের আমিরের লোকে মিটিং করতে যাবে, সে মির্জা ফখরুল লোকে মিটিং করতে যাবে, সেখানে তাকে কী কারণে প্রটোকল দিবে বলেন আমাকে? তো কাজেই সরকারের বিরুদ্ধে কাজ করতে গেলে তো প্রটোকলের প্রশ্নই আসে না। কাজে আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশে নির্বাচন ইনশাআল্লাহ, আমি আবারও বলতেছি, জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্দেশে নির্বাচন শতভাগ নিরপেক্ষ এবং সুষ্ঠ হবে। আমাদের নির্বাচন, স্বাধীন নির্বাচন কমিশন আছে, তারা নির্বাচন পরিচালনা করবে, নির্বাচন করবে। আমেরিকা কী বলল সেটা আমাদের কিছু আসে যায় না, না করলে করবে না। আমেরিকার কথা তো আমরা শুনতে রাজি না, আমাদের স্বাধীন দেশ, 30 লক্ষ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এবং আমরা যখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি, স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধু নগদ টাকা দিয়ে আমেরিকার থেকে খাদ্য ক্রয় করেছিল, এই আমেরিকা চট্টগ্রাম নৌবন্দর থেকে সে খাদ্য নিয়ে যায় এবং এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করে, আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে আমেরিকা কি আমাদের মোরাল যে আমরা আমেরিকার কথা শুনতে হবে? আমরা আমেরিকার কথা শুনতে আমরা রাজি না। আমার প্রশ্ন হলো, যদি সৎ পরামর্শ দেয় বন্ধু প্রতিম দাস হিসাবে, আমরা সেটা গ্রহণ করতে পারি যে আমেরিকার কথা চলবে। এখন আপনি নির্বাচন আসবেন না আসবেন, এটা আপনার ব্যাপার, কে নির্বাচন আসলো কে আসলো না এটা আপনাদের, তাদের ব্যাপার, এটা তো আমাদের দায়িত্ব না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না। কারণ আপনি যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকে, আমি অবশ্যই বলবো যে বিএনপি নির্বাচনে আসবে। এবং গত নির্বাচনে বিএনপি তো নির্বাচন করার জন্য নমিনেশন দেয় না, তারা এক এক সিটে 4-5 জনকে নমিনেশন দিয়া তারা টাকা, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকার বিনিময়ে তারা এ করছে, নাহলে বিএনপি আরও অনেক সিট পায়। বিএনপি তো আদতে নির্বাচনের জন্য এগুলো না, তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টি করছে। আজকেও তারা যে ধরনের কথাবার্তা বলছে, আমরা আওয়ামী লীগের কর্মীরা অত্যন্ত ত্যাগী, মাঠ থেকে আমরা উঠে এসেছি, কাজেই ওই যে 14-15 সালে কি গজা অগ্নিসন্ত্রাস করছে, এখন আর সেই সুযোগ দেওয়া হবে না।